बंधुरा आज बेरी प्रेस तरफ थे सतबागानी बंधुदेर एक सुखबर निये आसछि। अनेक समय सतबागानेर उपयुक्त आम गाछेर नाम सजेस्ट करार जन्नो अनुरोध करें। आज तेमनी किछु आम गाछ निये आमरा उपस्थित होयेछि। जे गाछे खूब छोटो गाछे आमेर मुकुल एसेछे एबं সেটা কোন ধরনের কি গাছ সেটা সম্বন্ধে সাধারণ ধারণা দেব। প্রথমেই দেখাই কাশেরি। দেখুন ছোট গাছে আম হয়ে মুকুল আসছে। কাশেরি আমটা খেতে খুব ভালো না হলেও মোটামুটি খাওয়ার উপযুক্ত। এরপরে থাই হিমসাগর। থাই হিমসাগর আমাদের হিমসাগরের মতোই খেতে, ছোট গাছে ফল হয়। থ্রি টেস্ট অষ্টবক্রমুনি আমি এই জন্য দেখাচ্ছি, গাছটা এরকম হলেও যে ছোট গাছে মুকুল হয়েছে সেটা দেখানোর জন্য দেখাচ্ছি। অনেকেই বলে থাকেন তিন ধরনের টেস্ট পাওয়া যায়, আমার কাছে তেমনটি মনে হয়নি, আমি নিজে খেয়েছি, তবে অসাধারণ টেস্ট এটা বলা যায়। তবে থ্রি টেস্ট আমার মনে হয় থার্ড টেস্ট বলে হয়তো কোনো কিছু বোঝায়, অন্যান্য কোনো আমের সঙ্গে মিল নেই এরকম কিছু হতে পারে। হাইব্রিড থার্টিন মুকুল আসছে। ভালো আম খেতে সুস্বাদু। ভিয়েতনাম অল টাইম। দেখুন ছোট গাছে সুন্দর মুকুল আসছে। ভিয়েতনাম অল টাইম দুরন্ত খেতে। মহাচানক অনেকেই ব্যানানা, ইয়োলো এবং মহাচানককে এক করে ফেলেন, কিন্তু মহাচানক আর ব্যানানা ইয়োলো এক আম নয়, আলাদা আলাদা গাছ, এর গঠনও আলাদা। খুব ছোট গাছে মুকুল আসছে, মহাচানক খেতে খুবই সুন্দর, ইয়েলো ব্যানানার মতো কালারটা ইয়েলিশ হয়। রেড পালমার মুকুল আসছে, অনেকের কাছে পরিচিত রেড পালমার, খেতে বেশ ভালো, মারাত্মক ভালো না হলেও বেশ ভালো, লাল রঙের হবে। রেড কুইন এটাও সুন্দর লাল কালার হয়। রেড কুইন মুকুল আসছে, সাতবাগানের জন্য উপযুক্ত, টেস্ট ভালো। কলম্ব থোকা থোকা হয়, আমের সাইজ খুব বড় না হলেও দেখতে খুব সুন্দর হয়, এক এক থোকায় অনেকগুলো করে হয়,
একটু সাইজে ছোট হয়, খেতে মোটামুটি বেশ ভালো। এরপর দেখুন লিলিপুট, অ্যাপেল, ম্যাঙ্গো, খুব ছোট গাছে আম হয়, সত্যি আপেলের মতোই দেখতে, খেতে বেশ ভালো। আমরা এর পরের ভিডিওতে সাতবাগানের উপযুক্ত যে গাছগুলো, কিছু গাছ আপনাদের দেখালাম, আমরা পর্যায়ক্রমে আরও আম দেখাব। এর মধ্যে যতগুলো আম দেখালাম তার মধ্যে থাই হিমসাগর বছরে দুবার হয়, আর হচ্ছে ভিয়েতনাম অল টাইম, কিন্তু আমি দুবার দেখেছি, অল টাইম বলতে দুবার আমি এর ফ্লাওয়ারিং হতে দেখেছি, আর বাদ বাকি যতগুলো আছে সবই একবার করে হয়, সিজনালি ওগুলো ফল হয়, আর এর মধ্যে এই ভিয়েতনাম অল টাইম এবং থাই হিমসাগর এটা দুবার। আমরা এর পরবর্তী ভিডিওতে আম গাছের পরিচর্যা সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ।